आज सप्तम दिवस आज समवेत हयेछि प्रथमे परमाराध्य पतित पावन श्री गुरु महाराज राधाकुंड तट निवासी परम पूज्य पाद 108 पंडित श्रीमद वैष्णव पद दास बाबाजी महाराज श्रीपाद पद्म सहस्त्र कोटि दंडवत प्रणाम प्रणाम निवेदन करछि आमार परम गुरु महाराज राधाकुंडेर भूतपूर्व महंत नित्यलीलाय प्रविष्ट 108 पंडित वैष्णव आचार्य श्रीमद अनंत दास बाबाजी महाराज श्रीपाद पद्म प्रणाम निवेदन करछि आगत समागत सकल साधुगुरु वैष्णवेर श्रीचरणे এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন কোটিয়াদি থেকে আমাদের অত্যন্ত প্রিয় পরম বৈষ্ণব রসিক শ্রীধাম বৃন্দাবন ধামে আমাদের সকলেই প্রাতঃস্মরণীয় নিত্যলীলায় প্রবিষ্ট মুরারিদাস বাবাজী মহারাজের কৃপাদন্য শিষ্য প্রাণকৃষ্ণদাস দাদাজি এসেছেন এবং কোটিয়াদি থেকে পূর্বপাদ জয়ন্ত গোস্বামী শিষ্যবর্গারে এসেছেন আরও এখানে আছেন শুদ্ধ ভক্ত আপনাদের এই এলাকার সন্তান এই মন্দিরেই যিনি পাঠ করে গিয়েছেন এবং যিনি কীর্তন করেন আমাদের শ্যাম দুলাল দাদাজি ওনার বাড়িতে আমরা গতকাল রাত্রে অনেক আনন্দ করেছি প্রসাদ পেয়েছি ওনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম এবং যাদের মাধ্যমে এখানে আসা সুমন মামা মাধবপুরের বণিকপাড়ার আজ এসেছেন এখানে ওনার চরণে এবং এই বাজিতপুরের সুমন মামা যার মাধ্যমে এখানে আসা এবং এখানকার সভাপতি ভক্তপ্রবর শ্রীকৃষ্ণদাস কৃষ্ণচন্দ্র দাস এবং ভক্তপ্রবর দেব দুলাল দাস সাধারণ সম্পাদক ওনাদের চরণে দণ্ডবত প্রণাম এবং যার বাড়িতে আমরা এত তিন দিন কষ্ট দিয়েছি বাদল বণিক ওনার শ্রীচরণে ওনার স্ত্রী ওনার পুত্রগণ ওনার ভাইগণ এখানে আছেন আমাদের সামনেই বসে আছেন অন্তর অয়ন ইমানদার সহ আর অনেকেই আছেন এবং এই বাজিতপুর এই হরিসভা মন্দিরে আগত সমাগত সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম খুব আনন্দ লাগলো এই তিনটা দিন আপনাদের সঙ্গ করতে পেরে কিন্তু আজ মনটা ভেঙে গেল এই কারণে আপনাদের সঙ্গ আর জানি না কবে পাব আজকে রাতেই আমরা চলে যাব মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণের উদ্দেশ্যে আগামীকাল মহাপ্রভুর পৈতৃক নিবাস ঢাকা দক্ষিণে আমাদের হরিকথা আপনারাও যাবেন এক মাস ব্যাপী উৎসব হয় চৈত্র মাস এই চৈত্র মাসটা তো আমাদের আশার আলো এই চৈত্র মাসে এই মহাপ্রভু এই বঙ্গদেশে এসেছে মহাপ্রভু শ্রীহট্টে এসেছেন এবং এই চৈত্র মাসেই তো এবার দোল পূর্ণিমা পড়েছে মহাপ্রভুর আবির্ভাব তিথি যার জন্য এই এত বড় এই উৎসব তো আপনাদের এই প্রত্যেকটা মন্দির খুব ভালো লেগেছে আমরা আজকে একটু ঘুরেছিলাম কালী মন্দিরে খুব সুন্দর পরিবেশ মায়ের অপূর্ব শ্রী বিগ্রহ এবং তমালতলায় অত্যন্ত সুন্দর মন্দির তমালতলা তমালতলায় আমরা গিয়ে এসেছি ওনাদের আপ্যায়ন কালী মন্দিরের আপ্যায়ন তারপর আমরা গোপীনাথ মন্দিরে এসেছি সব দর্শন করে চলে আসলাম
হরিসভা মন্দিরে এই হরিসভা মন্দিরের কথা কি বলবো। এই মন্দিরটা এত সুন্দর, শ্রী বিগ্রহ এত সুন্দর, বিগ্রহ দেখলেই প্রাণ কেড়ে নেয়, এত সুন্দর শ্রী বিগ্রহ হরিসভা মন্দিরে। রন্ধনশালাটা দেখে আরো ভালো লাগলো, এত বৃহৎ রন্ধনশালা। এবং এখানকার যারা কমিটির সদস্যরা আছেন সকলেই সেবক, সেবা করছেন, নিজেরাই রান্নাবান্না করছেন, এই তো সেবা। তাই গুরু ভক্তবৃন্দ, আপনারা যদি কৃপা করেন, আপনারা যদি করুণা করেন, এই মূর্খকে, অধমকে, অভাজনকে, তাহলে হরিকথা বলতে পারবো। আপনাদের কৃপাকে শক্তি নিয়ে, গুরুদেবের কৃপা শক্তি নিয়ে আজ আমরা হরিকথা আস্বাদন করব। শ্রীমদ ভাগবত প্রায়ণ অল্প আয়ুষ সব কল অস্মিন যুগ জনা মন্দাস মন্দ মতয় গহি ও প্রদ্রতা। শ্রীমদ ভাগবত, হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দ মতি, ভাগ্যহীন, এবং সর্বোপরি তারা নিরন্তর রোগ আদির দ্বারা তারা জর্জরিত থাকবে। শ্রীমদ ভাগবত, ভাগবত আমাদের জানিয়ে দিয়েছেন এই কলিযুগের মানুষের আয়ু থাকবে অল্প। এই কলিযুগের মানুষরা সর্বদা কলহপ্রিয় থাকবে, অর্থাৎ ঝগড়া নিয়ে, বিবাদ নিয়ে তারা থাকবে, এবং তাদের ভাগ্যটা খুব খারাপ থাকবে। এগুলা আমরা পেয়েছি ভাগবত থেকে। হাজার হাজার বছর পূর্বে আমাদের কি করব না করব সব কিছু জানিয়ে দেওয়া হচ্ছে। তাই তো ভাগবতকে বলা হয় অমল পুরাণ, যার মধ্যে কোনো মল নেই। এই শ্রীমদ ভাগবত সাক্ষাৎ ভগবানের শ্রী বিগ্রহ। উদ্ধব মহারাজ ভগবানকে বলছেন, ভগবান হে কৃষ্ণ, তুমি তো তোমার লীলা সংবরণ করে চলে যাচ্ছ, কিন্তু ভক্তরা তোমাকে কিভাবে পাবে তুমি বলো। ভগবান বলছেন, আমি চলে যাচ্ছি, কিন্তু এই ভাগবতের মধ্যে আমি প্রকটিত। কেউ যদি নিত্য ভাগবত পাঠ করে, কেউ যদি নিত্য ভাগবতের পূজা করে, সাক্ষাৎ আমার পূজা অর্চনা হয়ে যাবে, আমি ওই ভাগবতের মধ্যে বিরাজ থাকব। অনেক জায়গায় দেখা যায় লিফলেট পোস্টারের মধ্যে লেখা থাকে শ্রীমদ ভগবত ভাগবত পাঠ, অনেক জায়গায় দেখা যায় শ্রীমদ ভাগবত গীতা পাঠ। এটা কিন্তু সঠিক উচ্চারণ নয়, শ্রীমদ ভগবত গীতা, তার মধ্যে 66টি শ্লোক আছে। এখানে ভগবান আমরা কি করব না করব তার সংবিধান দিয়েছেন। গীতার মধ্যে 18টা অধ্যায়, অর্জুন বিষাদ যুগ থেকে মুখ্য যুগ পর্যন্ত 18টা অধ্যায়ের মধ্যে 66 শ্লোক। তার মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 574 খানা শ্লোক,
আর বাদ বাকি ধৃতরাষ্ট্র অর্জুন সঞ্জয়ের। এই শ্রীমদ ভগবত গীতা আমাদের জীবনের সংবিধান। কেউ যদি নিত্য গীতা পাঠ করে না, কেউ যদি একবার গীতাকে বক্ষে নিয়ে জড়িয়ে ধরে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে, তার ভগবত কৃপা হয়ে যায়। আমরা যা চাইব তাই কিন্তু গীতার মধ্যে পাব, যা প্রশ্ন আছে যা কিছু আছে সমস্ত কিছু ভাগবতের মধ্যে আছে। আর যদি ভগবানকে ভালোবাসতে চান তাহলে চৈতন্য চৈতামৃত পাঠ করতে হবে। সেই চৈতন্য চৈতামৃত হচ্ছে রসের খনি, অমৃতের ভাণ্ড, যা আমাদের আস্বাদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কলিযুগে থেকে আমরা ওই চৈতন্য চৈতামৃতকে অনেক দূরে রাখি। সব জায়গায় ভাগবত পাঠ, গীতা পাঠ, কিন্তু চৈতন্য চৈতামৃতের দিকে আমাদের দৃষ্টি নেই। তার জন্যই তো আমাদের এত অশান্তি। যে যুগে যে এসেছেন তাকে বাদ দিয়ে ধর্ম করলে কি হবে নাকি? আগে গুরুত্ব দিতে হবে মহাপ্রভুকে। মহাপ্রভু যদি না আসতেন আজকে আপনারা সবাই একই জায়গায় বসতে পারতেন না। অবদান হচ্ছে মহাপ্রভু। কত না কষ্ট করেছেন সকলকে এক জায়গায় করতে। নবদ্বীপ থেকে মহাপ্রভুকে তাড়িয়ে দিয়েছে, মহাপ্রভুর নামে কত কলঙ্ক দিয়েছে। ভক্তরা তো সামান্য একটু কলঙ্ক লাগলেই ভক্তি জীবন থেকে সরে যায়। আর মহাপ্রভুর দিকে তাকিয়ে দেখুন, মহাপ্রভুর বিবাহ নিয়ে কথা বলছে নবদ্বীপ থেকে। মহাপ্রভুকে সকলে বলছে বিষয়ী, মহাপ্রভু বলছে আমি আসলাম কলিহত জীবের দুঃখ দূর করবার জন্য, আমি আসলাম কলিহত জীবকে মুক্তি দেওয়ার জন্য, তারাই আমাকে বদনাম করছে, নিন্দা করছে। কত না কষ্ট মহাপ্রভু নবদ্বীপ থেকে পেয়েছেন। মহাপ্রভু তখন ভাবলেন আমি আর থাকবো না গৃহে, আমি এবার সন্ন্যাসী হয়ে যাব, তাহলে আমাকে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু আমি আর নবদ্বীপে থাকবো না, এই বাংলায় থাকবো না। আজ যে আমরা এত বাংলায় কথা বলছি, আজকে সারা বিশ্বকে বাংলা যে শব্দ, বাংলার যে ভাষা সারা বিশ্বের মধ্যে প্রচারিত, কার জন্য? মহাপ্রভুর জন্য। কিন্তু আমরা সেই অবদান আমরা স্বীকার করি না। আজ বৃন্দাবনে গেলে, এখনো যদি আপনি বৃন্দাবনে যান, এখনো কিন্তু বাঙালির দাম কিন্তু নাই। এখনো গেলে বাঙালিদের কিন্তু একটু দূরে সরে রাখা হয়। কেন? বাঙালি, তারা জানে বাঙালিদের স্বভাব কিন্তু খারাপ। বাঙালিরা মুখে এক কথা বলে বাইরে গিয়ে আরেকটা কথা বলে। মুখে বলবে আপনি ভালো, আর পিছনে গিয়ে আপনার বদনাম করবে। বাঙালিদের স্বভাব, বাঙালির যেখানে যায় সেখানে কিন্তু অশান্তি। অথচ এই আমাদের জন্য মহাপ্রভু কি করেছেন দেখেন, সমস্ত বিশ্বে আমাদের জন্যই এত যুদ্ধ করেছেন। এবং শ্রীমন মহাপ্রভু নাম সংকীর্তন, মহাপ্রভুর কথা আজ বিদেশিরা গ্রহণ করছে। আজ যারা লন্ডন আমেরিকায় আছেন তারা কি করছেন? নাম করছে, কীর্তন করছে। আজ দেখবেন আমাদের একটা দুরবস্থা আছে কি জানেন, আমাদের ধর্ম ত্যাগের একটা সংখ্যা খুব বেড়ে গেছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় খবর খবর নিয়ে দেখবেন, দেখবেন একজনের পর একজন ধর্মান্তরিত হচ্ছে। কেন হচ্ছে? আমাদের জন্য। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী ব্রাহ্মণরা, এর জন্য দায়ী বৈষ্ণবরা, এর জন্য আমরা সকলে নিজেরা দায়ী। আমরা ধর্মটাকে এমন বানিয়ে দিয়েছি, আমরা মহাপ্রভুর আদর্শটাকে নিজের প্রচারের জন্য এমন বানিয়ে দিয়েছি, আমাকে স্পর্শ করো না, আমাকে ছোঁয়ো না। আরে বাবা, মহাপ্রভু নিজে আলিঙ্গন করেছেন, মুচি কি আলিঙ্গন করেছেন, হাত বাড়িয়ে দিয়েছেন। আপনি যদি প্রেম দিয়ে জয় না করতে পারে তাহলে কিভাবে কৃষ্ণ ভক্তি লাভ করবে কলিগত জীব? মহাপ্রভু তো অস্ত্র ধরেন নাই,
परमेश्वर भगवान श्रीकृष्ण दापरे वस्त्र धरे भगवान रामचंद्र त्रेताते वस्त्र धरे सत्ययुगे भगवान नृसिंह देव अस्त्र धरे किंतु कलियुगे अस्त्र धरे नाई प्रेम दिए बिलिए दिए सब सबाई के प्रेम द्वारा निजे एने मने रखते सकल के आपन करे नीते शिखते एटाई महाप्रभुर आदर्श एटाई महाप्रभुर शिक्षा আপনি যদি কেউ কাউকে বলেন আজকে তো একাদশী বাবা আজকের পর থেকে তুমি আর কিছু খেতে পারবে না আজকের পর থেকে তুমি নির্জলা করবে আজকের পর থেকে তুমি আর কিছুই খাবে না এরকম যদি কোনো একটা বিষয়ে লোককে বলা হয় সে তো ভয়ে আর একাদশী করবে না তাকে উপদেশটা কিভাবে দিতে হবে যে ভাই আসো তুমি খেয়ে করো না ফল পাও সবজি পাও দুধ পাও বাদাম পাও পেতে থাকো না তারপরেও একাদশীতে তুমি অন্ন খেও না রুটি খেও না তুমি একাদশীতে হরি নাম জপ করো তোমার একাদশী হবে যখন এই কথা আমরা বলবো না তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার কাছে সে চলে আসবে আর যখন সেই একাদশী করতে থাকবে না আর যখন সাধুর পরশ লাগবে বৈষ্ণবের পরশ লাগবে তখন সে সব কিছু ছেড়ে দিবে সব কিছু ছেড়ে সে কৃষ্ণের দাস হয়ে যাবে কার জীবনে কখন কি পরিবর্তন হয় আমরা তো কেউ বলতে পারবো না গৌর হরি এই শিক্ষাই আমাদের দিয়েছেন অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি যার মান নেই তাকেও মান দাও কুকুরকে মান দেওয়ার কথা বলে দিয়েছে পাগলকে মান দেওয়ার কথা বলে দিয়েছে পাগলকে সম্মান করো পাগল দেখলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেও না তাদেরকে আপন করতে হবে ভগবান কি গীতায় বলেন নাই ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলেছেন অপিচ্ছেত সুদূরাচার ভগবান বলছেন শ্রীমদ ভগবত গীতা রাজবিদ্যা রাজগদ্য যুগে অর্জুনকে বলছেন হে অর্জুন অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার শরণ নেয় তুমি তাকে সাধু বলে জানবে ভগবানও কিন্তু আপন করে নিয়েছেন তাই এখানে যারা এসেছেন একাদশী করেছেন কয়জন একটু হাত তোলা দেন তো একাদশী করেছেন কয়জন অনেকে করেছেন খুব ভালো লেগেছে অনেক অনেক ভক্ত এবার করেন নাই যারা তাদেরকে আমি দুবার প্রণাম করছি একবার নয় অনুরোধ আপনাদের কাছে আপনাদের পায়ে পড়ে আমার অনুরোধ চরণ ধরে অনুরোধ একাদশী করুন এই একাদশীটা সর্বশ্রেষ্ঠ ব্রত যে ব্যক্তি একাদশী ব্রত করে সে যদি আর অন্য কোনো ব্রত নাও করে অন্য কোনো ব্রত বলতে যে জন্মাষ্টমী মহাপ্রভুর আবির্ভাব তিথি এগুলা নয় আরো আছে আমরা যে প্রতিদিন পূজা করি এই পূজা সেই পূজা কালকে ওই পূজা পরশুদিন ওই পূজা এই সমস্ত উপবাস যদি আপনি নাও করেন একাদশী ব্রত যদি করেন আপনার সমস্ত ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন এবং একাদশীর এতই মহিমা একাদশী করলে কিন্তু দেহ সুন্দর হয় ডাক্তার বিজ্ঞানীরা বলেছেন কারো পাকস্থলী যদি দুদিনের জন্য বন্ধ থাকে তাহলে তার দেহের জন্য ভালো এই অন্নের মধ্যে পাপ পুরুষ থাকে তারা পাপে জড়িত হয়ে তারা নরকে গমন করে সকলের কাছে অনুরোধ একাদশী করবেন তবে আরেকটা অনুরোধ আছে একাদশী করবেন অন্যকে সমালোচনা করবেন না আমি করছি আরেকজন করছে না তাকে বুঝাবেন তার নিন্দা করবেন না আর এই কথা বলবেন না আমি নির্জলা করছি আমি লক্ষ নাম জপ করছি এরকম বলা যাবে না নিজের কথা নিজে কখনো বলতে নেই একাদশী তিথিতে আসুন আগামীকাল যেহেতু অধিবাস একটু মহাপ্রভুর কথা গৌর কথা ভাগবতের কথা আমরা আস্বাদন করবো তার পূর্বে একটু মহাপ্রভুকে স্মরণ করি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সবাই মিলে সবাই বলতে হবে আমার সঙ্গে বলছেন শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান আজকের এই হরি বাসর তিথিতে আপনি যত কীর্তন করবেন ততই কিন্তু আপনার লাভ হবে ব
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভাই আপনাদের কি উপবাসে ধরেছে নাকি এত আস্তে আস্তে বললে হবে না গৌরকে নামান এখানে যে জনা গৌরাঙ্গ হজে সে হয় আমার প্রাণ রে সবাই যে জনা গো রাঙ্গ হজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সবাই দুই দাও তুলেন একসঙ্গে দুই দাও একসঙ্গে সবাই তুলেছেন তো হরিনাম করুন একসঙ্গে গৌরাঙ্গ বলিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের অবসান রে গৌরাঙ্গ বলিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের অবসান রে গৌরাঙ্গ হজিলে গৌরাঙ্গ জপিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে 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 বলেছেন কহে প্রেমানন্দে মনেরই আনন্দে হবে আর কি জন্ম হবে বলো জয় রাধা মাধব যুগল কিশোর আমি নয়নে হেরিব কবে পদকর্তা বলছেন কি বললেন বললেন কহে প্রেমানন্দে মনেরই আনন্দে ভবে আর কি জন্ম হবে এই মানব জন্মটা অত্যন্ত দুর্লভ জন্ম এই দুর্লভ জন্মে যারা কৃষ্ণ কৃপা পেয়েছে তাদের আর কোনো কিছু করতে হয় না আগামী সোমবার মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি শুভ দোল পূর্ণিমা আমাদের কিন্তু একটা বিশেষ একটা অপরাধ হয়ে যায় দোল পূর্ণিমার দিন বাড়ি বাড়িতে অন্নভোগ হয় এবং মন্দিরে মন্দিরে অন্নপ্রসাদ হয় এটা কিন্তু বন্ধ করতে হবে দোল পূর্ণিমার দিন উপবাস থাকা সবার কর্তব্য মাঘী সপ্তমীতে অদ্বৈত প্রভুর আবির্ভাব নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব আর দোল পূর্ণিমায় মহাপ্রভুর আবির্ভাব অবশ্যই সকলের করা কর্তব্য এই তিনটি যে করতে পারে এক জন্মে সে রাধা কৃষ্ণের চরণ লাভ করতে পারে আর মহাপ্রভু তো কৃপার সাগর করুণার সাগর এই তিনটা তিথি অবশ্যই করতে হবে এখানে আমাকে বলা হয়েছে একাদশীর আগের দিন রাত্রে বারোটার আগে কি প্রসাদ পাওয়া যায় কি পাওয়া যায় না
একাদশীর দিন এর আগের দিন 12টার আগে প্রসাদ পাওয়া বন্ধ করতে হয়, এটাই শাস্ত্রীয় নিয়ম। কিন্তু কোনো অবস্থাতে যদি বিশেষ কোনো কার্য ভগবানের জন্য করতে চান, অনেক দূরে গেছেন, পরিণাম সংকীর্তন হচ্ছে, তাহলে পাওয়া যেতে পারে। কিন্তু নিত্য ঘরে সব জায়গায় 12টার আগেই প্রসাদ পাওয়া কর্তব্য। আর যদি আপনি ভালোভাবে একাদশী করতে চান, তাহলে নিয়ম যদি মানতেই চান, তাহলে আগের দিন তো এক হাওয়ার করতে হয়। কিন্তু আমরা তো পারি না, কলি হতো জি, আগের দিন এক হাওয়ার করা আমাদের সবারই করতে হবে, কিন্তু আমরা পারি না। তো নিয়ম করলে অনেক কিছুই করা যায়। মূল কথা হচ্ছে আমাদের ভক্তি থাকতে হবে হৃদয়ে। সুধীগুরু ভক্তবৃন্দ, পতিত পাবন শ্রী গৌর হরি, যিনি নদিয়ার চাঁদ নদিয়া বিহারী, তিনি কিন্তু আজও আছে শ্রীধাম নবদ্বীপে। আপনারা যারা নবদ্বীপে গিয়েছেন, ধামেশ্বর মহাপ্রভুকে দেখেছেন, ধামেশ্বর মহাপ্রভু এভাবে দুই হাত বাড়িয়ে রেখেছে। যারা শুদ্ধ ভক্ত মরমী ভক্ত, তারা ওই মহাপ্রভুর সম্মুখে যদি দু মিনিট দাঁড়ান, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি নয়ন থেকে অশ্রু সিক্ত হবে। এত কৃপা ওই দামেশ্বর মহাপ্রভুর। এই দামেশ্বর মহাপ্রভুর সেবা করেছেন মা বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভুর স্ত্রী। মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে যখন হারালেন, ওই দামেশ্বর মহাপ্রভুর সেবা করেছেন। এবং এই জগতের এমন এক নারী তিনি, যে নারীর ঋণ কেউ শোধ করতে পারবে না। আপনার স্বামীকে যদি কেউ নিয়ে যায় জগৎজীবের মঙ্গলের জন্য, আপনি কি ভালো থাকতে পারবেন? পারবেন না। আর মহাপ্রভুর স্ত্রী কি করলেন, ওই স্বামী বের হয়ে গেছেন, কিন্তু ওই স্বামীকে আটকানোর কোনো চেষ্টা করেন নাই। কত না কষ্ট করেছেন তিনি। এমনও হয়েছে, মহাপ্রভু এসেছেন নবদ্বীপে, কিন্তু উনি দেখতে যান নাই। কেন? সন্ন্যাসী, সন্ন্যাসীদের দর্শন করতে নেই। স্ত্রী যদি দর্শন হয়ে যায়, তাহলে মহাপ্রভুর ক্ষতি হয়ে যাবে, কাছে গিয়েও দেখতে পাননি, যান নাই। দেখেন কেমন ভালোবাসা প্রভুর প্রতি। এই মহাপ্রভুর যে বিগ্রহ, ধামেশ্বর বিগ্রহ, ওই ধামেশ্বর বিগ্রহের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া লীন হয়ে গিয়েছিলেন। তাই দেখবেন অনেক সময় ওই ধামেশ্বর মহাপ্রভুকে শাড়ি পরানো হয়, দুটি রূপে পূজা করা হয়, এক হচ্ছে মহাপ্রভু আর একটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া রূপে। এই আপনারা যদি নবদ্বীপে যান, অবশ্যই প্রভুকে দর্শন করে আসবেন। এবং পাশেই আছে আপনার সুরধুনী গঙ্গা, ওই গঙ্গায় গিয়ে স্নান করে আসবেন। আর গুরু ভক্তবৃন্দ, দোল পূর্ণিমা সেই দিনে আপনারা যখন আবির দেবেন না, আবির দেওয়ারও কিন্তু নিয়ম আছে। আবির কিন্তু দিতে হয় গোবিন্দের চরণে, মহাপ্রভুর চরণে। অনেক জায়গায় দেখা যায় বিগ্রহের গালে আবির দেওয়া হয়, এগুলো কিন্তু অপরাধ। আর দোলের যে হোলি খেলাটা পরের দিন, মহাপ্রভুর আবির্ভাবের দিনে শুধুমাত্র ভগবানের জন্য, পরের দিন আপনি হোলি খেলেন না, কোনো সমস্যা নেই। আর দিতে যদি চান কপালে একটু দেবেন, পরের দিন আপনি হোলি খেলেন। আর গুরুবর্গের চরণে। এবং গুরু ভক্তবৃন্দ, পতিত পাবন মহাপ্রভু আবির্ভাব তিথিতে আপনি যখন করবেন না, সন্ধ্যাবেলায় অবশ্যই অভিষেক করাবেন। প্রত্যেকটা অভিষেক, উপবাসের অভিষেক না করালে উপবাস খণ্ডন করা যায় না বৈষ্ণবদের জন্য, ভক্তদের জন্য। এবার যাদের ঘরে বিগ্রহ নেই তারা কি করবে? তারা নিজ গৃহের মধ্যে ওই মহাপ্রভুর চিত্রপটে স্নান করাবেন। জন্মাষ্টমী করেছেন, রাধাষ্টমী করেছেন, আপনার চিত্রপটে স্নান করিয়ে ওই অভিষেকের জল দিয়ে উপবাস ভঙ্গ করবেন। এবং পূজা পার্বণ যে করা হয়, শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণ ছাড়া যেখানে পূজা হয় সেখানে কিন্তু অভিষেক করাবেন না। যেখানে গিয়ে দেখবেন
যারা একদিকে সিগারেট খাচ্ছে একদিকে পূজা করছে অর্চনা করছে তাদের দ্বারা কিন্তু পূজা করা যাবে না। আর কি শুধু ব্রাহ্মণদের দোষ নয় বৈষ্ণবদেরও দোষ আছে। এখন বর্তমানে এমন এমন হয়েছে জানেন আমাদের সমাজে একজন বৈষ্ণবের সঙ্গে পাঁচজন করে মাতাজি চা থাকছে, এগুলো কিন্তু শাস্ত্রের নিয়ম নয়। এদেরকে বলা হয় কপট বৈষ্ণব। এই কপট বৈষ্ণবের সঙ্গ করবেন না, তার থেকে গৃহস্থ বৈষ্ণব ভালো, গৃহস্থের একজন প্রসাদ পূজি ভক্ত ভালো। ত্যাগী কুস্তে হলে সেই রকম ত্যাগী কুস্তে হবে যে সর্বস্ব ত্যাগ, আর যার বিষয়ের প্রতি টান আছে তার সঙ্গ করলে কিন্তু কোনো লাভ হবে না। তার জন্য মহাপ্রভু বলেছেন কলি যুগে সন্ন্যাসটা নিষিদ্ধ। পাঁচটা বিধিনিষেধের মধ্যে একটা নিষেধ করেছেন সন্ন্যাস নিষিদ্ধ। তবে যারা ব্রহ্মচারী যারা ব্রজের শুদ্ধ বাবাজি মহারাজ তারা কিন্তু শুদ্ধ বৈষ্ণব, তারা শুদ্ধ ভজন করছেন। তাই গুরু ভক্তবৃন্দ এইসব নিয়ম মানতে হবে। এবং যারা আমরা সংসারী এই সংসার থেকেও কৃষ্ণ ভজন করা যায়। অনেকে ভাবে সংসারে থেকে কৃষ্ণ ভজন করা যায় না, না আপনি সংসারের থেকেও কৃষ্ণ ভজন করতে পারবেন। আপনার পরিবারটাকে কৃষ্ণের পরিবার বানিয়ে দেন তাহলে সব হয়ে যাবে। কিভাবে পরিবার বানাবো কৃষ্ণের? দেখেন বলা হয়েছে সেবার দ্বারা দেবাবন্দী। সেবাটা কিভাবে করব আমরা? সেই দৃষ্টান্তে এক ভক্তের নাম হচ্ছে গুরু ভজন। যে গুরু ভজন সারা জীবনে ভিক্ষা করে যা পেয়েছে তা দিয়ে কৃষ্ণ সেবা করেছে, ওই গুরু ভজন প্রতিদিন নিত্য কৃষ্ণ সেবা করছেন, ভিক্ষা করছে আর কাঁদছে, হে গোবিন্দ আমায় একটু দেখা দাও, হে প্রভু এই পতিত পাষণটিকে একবার দেখা দাও, হে প্রভু তুমি যদি না দেখা দাও তাহলে এই ভিখারিকে কে দেখবে? প্রভু তুমি না সকলের প্রাণনাথ, তুমি না সকলের প্রাণপতি, তুমি না সকলের প্রাণবল্লভ, তুমি না মদনমোহন, তুমি না কৃষ্ণ, একটু কৃপা করো। ভিক্ষা করে যা কিছু পেয়েছে তা দিয়ে ঘরে কৃষ্ণ সেবা করে আর গোবিন্দের ভোগ লাগিয়ে গোবিন্দকে ডাকে একবার দেখা দাও। আমরা ভোগারতিতে বলি না ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, জয় জয় শ্রী গৌর হরি, তুমি দিনের দয়া করো প্রভু, দিনের দয়া করো প্রভু, দিনের দয়া করো প্রভু, তুমি পতিত দিনের দয়া করো প্রভু, তুমি পতি ¡Gracias!
दया मय पदित भगवती उद्धार श्री गौरानी ভক্তরা মহাজন কীর্তন ছাড়া অন্য কিছু গাওয়া যাবে না। যারা ভক্ত তারা মহাজন পদেই কীর্তন করে, কেননা কীর্তনের একটা পদ এক একটা মন্ত্র। এই যে অধিবাস হবে আগামীকাল, তো শুভ অধিবাস। এই অধিবাস, এই অধিবাসে মঙ্গলগড় স্থাপন হয়। অধিবাসটা মানে কি? স্থাপন এবং সংস্থাপন। অধিবাসে কয়টা গট বসাতে হয়? অধিবাসে মোট 60টি গট বসাতে হয়, যেটা নবদ্বীপ বৃন্দাবনে আছে। 60টি গট কার কার? পঞ্চদত্তের 5টি গট, রাধা গোবিন্দের 2টি গট। এই হচ্ছে মূল মন্দিরে 60টা গট, আর সামনে হচ্ছে দ্বারগট 2টা। এবং আহ্বান করতে হয় প্রভুকে, হে প্রভু তুমি এই অধিবাসে এই আসরে প্রভু তুমি কৃপা করে আসো। এবং এই যে ঘটটা, এখন তো আমাদের সমাজের নিয়ম সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। আগেকার দিনে দেখা যায় মাটির ঘট দেওয়া হতো, এখন আস্তে আস্তে মাটির ঘট কিন্তু দেওয়া হচ্ছে না। শাস্ত্রে বলছেন অধিবাসের ঘটটা মাটির হতে হবে, কেননা এই যে অধিবাস, এই অধিবাসের যে ঘট, এই ঘটটার সঙ্গে আমাদের এই দেহ ঘটের তুলনা করা হচ্ছে। এই অধিবাসের এই যে ঘটটা, এই ঘটের মধ্যে 5টি উপাদান পঞ্চভূতের প্রয়োজন, ঠিক আমাদের এই দেহের মধ্যেও ওই পঞ্চভূত আছে। ঘট বানাতে গেলে জলের প্রয়োজন, ঘট বানাতে গেলে অগ্নির প্রয়োজন, ঘট বানাতে গেলে মাটির প্রয়োজন, ঘট বানাতে গেলে বাতাসের প্রয়োজন। এই যে মঙ্গলগড় স্থাপন করা হয়, তখন কি করতে হয়? সকলকে আমন্ত্রণ করতে হয়। মহাপ্রভু একা আসতে কখনো ভালোবাসেন না, সঙ্গের সাথীকে নিয়ে আসেন। যিনি অধিবাসের কীর্তন করবেন, তিনি পদগুলা বলবেন এবং তিনি আমন্ত্রণ করবেন সকলকে, ডাকবেন যে হে প্রভু তুমি আসো, নিতাই চাঁদ আসো, অদ্বৈত আসো, গদাধর আসো, শ্রীবাস পণ্ডিত তুমি আসো, হ্যাঁ দ্বাদশ গোপাল, 64 মন্ত, অষ্টকবিরাজ, ষড় গোস্বামী, সকলেই কিন্তু এই জায়গায় আসবেন এবং সঙ্গে সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তরা এখানে আসবেন। তারপর হবে শুভ অধিবাস। কীর্তনের প্রথম পদেই বলা হয় জয় রে গৌরা শ্রী সচিদ নন্দন। সুন্দর করে পদে বলা হয়, আগামীকাল এখানকার যিনি অধিবাস কীর্তন করবেন তিনি সেই পদগুলা বলবেন। সেই পদে সুন্দর করে বলা হয় ওই জয় রে গৌরা শ্রী সচিরনন্দন, তোমরা জয় দাও, আজ সময় দিবাস সমাজে সকল জয় দাও, জয় দাও, আজ সময় নাচিয়া 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 ভাই নিতাইকে সঙ্গে নিয়ে
যে অধিবাসীর পদ অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর। তো এই যে অধিবাস, অধিবাসের সঙ্গে আমাদের জীবনেরও কিন্তু সম্পর্ক আছে। আমাদের জীবনেও কিন্তু দুইবার অধিবাস হয়, একবার হয় কখন? বিবাহের সময়, আরেকবার আরেকবার তখনই হয় যখন আমাদের বিদায় হয়। এদিন আমাদের জীবনের শেষ দিন, সেদিনও কিন্তু আমাদেরকে সুন্দর করে সাজানো হয়, ললাটে তিলক দেওয়া হয়, কণ্ঠে তুলসী মালা দেওয়া হয়, পরনে নতুন বস্ত্র পরানো হয়, সুন্দর করে স্নান করে আমাদের অধিবাস দেওয়া হয়। এবং ওই ভক্তবৃন্দ, এই অধিবাসে যিনি রঘুনন্দন থাকবেন, তিনি অবশ্যই যে কয়দিন উৎসব চলবে অবশ্যই প্রসাদ পেতে হবে, বাড়িতে খাওয়া যাবে না। এবং ওই রঘুনন্দনের মন যত সুন্দর হবে কীর্তন তত সুন্দর হবে। আর এই যে যাকে রঘুনন্দন মানানো হয়, তিনি তো আর তখন সেই রঘুনন্দন থাকেন না, ওই রঘুনন্দন তখন সেই রঘুনন্দন হয় যে মুকুন্দ দাসের সন্তান। তাই তো দেখবেন রঘুনন্দন যদি ছুটুও হয়, বড়রা তাকে গিয়ে প্রণাম করে দধিমাণ্ড বন্ধনের সময়। এবং সেই রঘুনন্দনের দ্বারাই কিন্তু ওই দধিমাণ্ড বন্ধন করা হয়। আর অধিবাস করতে হয় কখন? অধিবাস করতে হয় সন্ধ্যাবেলায়, রাত্রে ১২টার পর কিন্তু অধিবাস কখনো দেওয়া উচিত নয়। ১২টার আগেই যা কিছু করার শেষ কিছু করতে হয়। যে কথাই ছিলাম গুরু ভক্তবৃন্দ, আগামীকাল এখানে অধিবাসের মাধ্যমে মহাপ্রভুর আগমন হবে, সব পার্ষদের আগমন হবে, মধুময় বৃন্দাবন নাম হবে এই শ্রীবাস আঙ্গিনায়। তো গুরু ভক্তবৃন্দ, যে কথায় ছিলাম আমরা, গুরু ভজন ভিক্ষা করছেন, ভিক্ষা করে গোবিন্দ সেবা করছেন। এবার ভিক্ষা করে যা টাকা পেয়েছেন ওই টাকা নিয়ে এক দোকানদারের কাছে গেলেন। দোকানদারকে গিয়ে বলছেন, বাবা আমি ভিক্ষা করে যা পেয়েছি তা দিয়ে আমাকে একটু ডাল চাল কিছু দাও। এবার দেখতে পাচ্ছে ওই গুরু ভজনের পাশেই যে পাথর, যে পাল্লা পাথর, ওই পাথরটা শালগ্রাম শিলা। এ কি দোকানদার, তুমি কি করছো? তুমি আমার প্রভুকে দিয়ে এত কষ্ট করাচ্ছ। এ যে আমার প্রভু প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু, শালগ্রাম শিলা তুমি কি ছিল? দোকানদার বলছে, গুরুভজন তুমি তো ভিখারি, এই ভিক্ষা করতে করতে টাকা পাচ্ছ না, তো পাগল হয়ে গেছে বোধহয়। এটা পাথর কি ভগবান হতে পারে নাকি? এটা পাথর, পাথর ভগবান হতে পারে না। গুরুভজন বলছে, তুমি এই কথাটা একবার বলেছো, দ্বিতীয়বার আরো বলো না। ভগবান সাক্ষাৎ বিগ্রহ, ভগবানের নাম সাক্ষাৎ বিগ্রহ, ভগবানের নাম ভগবানের বিগ্রহ এবং ভগবান, এই তিনকে এক তত্ত্ব জানতে হবে। এই বলা হয়েছে এই দেহের মধ্যে আমরা অনেকেই আছি, পোশাকের মধ্যে লেখি হরে কৃষ্ণ নামের পোশাক পরি, এগুলা পরা ঠিক নয়। অনেক মায়ের শাড়ির মধ্যে দুর্গার ছবি, কালীর ছবি, হ্যাঁ এগুলা দেওয়া ঠিক নয় অঙ্গের মধ্যে, কেননা নাম অপরাধ হয়ে যাবে, ভগবানকে কষ্ট দেওয়া হয়। আবার অনেক অনেক মন্দিরে দেখবেন যারা মন্দির দান করেন কিংবা মন্দিরে একটা টাইস দিয়েছেন, দেখবেন নিজের নাম দেওয়া হয়, এইগুলো নাম দিচ্ছেন সব, আবার ভগবানের নাম দেবেন দেবেন না ওই টাইলসের মধ্যে, মাটিতে রাখা হয়, তার মধ্যে পা দেওয়া হয়, এগুলো অপরাধ। এবং পোশাকের মধ্যে ভগবানের ছবি দেওয়া পোশাক পরবেন না,
ছবির মধ্যে কি ভগবান নাই? আপনার ঠাকুর ঘরে তো ঠিকই গোবিন্দের ছবি আছে, চিত্রপট আছে, আপনি ভগবান মানছেন। তাহলে আপনার শরীরের অঙ্গের মধ্যে যে ভগবানকে রেখেছেন তা তিনি কি ভগবান নয়? তাকে ওই সার্ফ এক্সেল দিয়ে, হুইল পাউডার দিয়ে তাকে কি হয় পরিষ্কার করা হয়? এগুলো কি অপরাধ হচ্ছে না, পায়ে লাগছে না? এগুলা করতে নেই। এই পোশাকের মধ্যে কখনো, শাড়ির মধ্যে, পাঞ্জাবির মধ্যে কখনো ভগবানের ছবি দেওয়া, চিত্রপট দেওয়া, ভগবানের নাম দেওয়া, এগুলা যেন আমরা বর্জন করি। আরো দেখবেন ধূপকাঠি আছে, ধূপকাঠি, ধূপকাঠির মধ্যে যে দোকানে গিয়ে দেখবেন ধূপকাঠির মধ্যে কৃষ্ণের ছবি দেওয়া আছে, ওই প্যাকেট কিনবেন না। কেন কিনবেন? এই ধূপকাঠির প্যাকেটটা আপনি কিনলেন, কিনে গোবিন্দকে আপনি ধূপকাঠি দিলেন, কিন্তু ওই ধূপকাঠিটা ফেলে দিলেন। এই ধূপকাঠিটা যে জায়গায় ফেলবেন সেই জায়গায় পায়ের নিচে থাকে, ডাস্টবিনের মধ্যে থাকে, এগুলা কি অপরাধ হচ্ছে না? মানতে হবে। তখন দেখেন সেই জায়গায় গুরুভজন বলছে, তুমি যাকে পাথর ভাবছো সে তো স্বয়ং ভগবান শালগ্রাম শিলা। দোকানদার, এক কাজ করো, তুমি আমাকে দিয়ে দাও, আর আমার যা টাকা পয়সা আছে তা নিয়ে যাও, আরো যদি লাগে আরো দেবো ভিক্ষা করে তোমাকে এনে, তারপরও প্রভুকে আমার কাছে দিয়ে যাও। দোকানদার মনে মনে ভাবছে, আমার তো টাকার প্রয়োজন, পাথরের তো প্রয়োজন নেই, পাথরের দাম আমার কত, আমার টাকা প্রয়োজন। তখন তিনি ওই দোকানদার ওই গুরুভজনকে দিয়ে দিলেন। শালগ্রাম শিলা নিয়ে গুরুভজন তার গৃহে সুন্দর করে গোবিন্দকে বসিয়েছেন, আর কেঁদে কেঁদে বলছেন, হে গোবিন্দ, হে প্রভু, কাঙ্গালের ঘরে তুমি এসেছো প্রভু, তোমাকে দিবার মতো কিছু আমার নাই, শুধুমাত্র আছে একমাত্র নয়ন জল, এই নয়ন জল তোমাকে আমি দিতে পারবো, আর তোমাকে আমি কিছু দিতে পারবো না প্রভু। এবার প্রভুকে পূজা অর্চনা করছেন, প্রভুকে স্মরণ করছেন, নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, আর কাঁদছেন, হা কৃষ্ণ বলে, গোবিন্দ বলে। ভগবান মনে মনে ভাবছেন, আমাকে যে একবার পেতে চায় তাকে দুঃখ ভোগ করতে হয়, কষ্ট ভোগ করতে হয়। গুরুভজন, তুমি ভিখারি হয়ে যেহেতু তোমার আসনে আমাকে বসিয়েছো, আমি তোমাকে জ্বালা দেব, যন্ত্রণা দেব, দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ভগবান বলেছেন না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যেদিন থেকে হৃদয় মন্দিরে কৃষ্ণকে স্থাপন করেছেন সেদিন থেকে আপনার জীবনে দুঃখ শুরু হয়ে যাবে। মনে রাখতে হবে, এই দুঃখটাই আমার জীবনের একমাত্র স্বীকৃতি। অনেকে গলায় তুলসী মালা দেন না, যারা তুলসী মালা দিয়েছেন তাদেরকে দেখবেন বাইরে থেকে নিন্দা করে, বাবা সাধু হয়ে গেছে অল্প বয়সে, আয় রে বাবা বৃদ্ধ হয়ে দেবে, অল্প বয়সে তুলসী মালা দিতে হয় নাকি? অনেকে অনেক কথা বলে। আপনার মৃত্যু কখনো হবে আপনি কি বলতে পারবেন? রাস্তাঘাটে যে কোনো সময় আপনার প্রাণ যেতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যু হলে দেখেন না, আপনি হিন্দু না অন্য ধর্মের বুঝে যায় না, আপনাকে কিন্তু কবরও দেওয়া হতে পারে। আর এই মালাটা গলায় থাকলে আপনাকে সনাতনী বলে আপনাকে দাহ করা হবে। এবং এই তুলসী মালা আমাদের সনাতনীদের পরিচয়, এটা কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়, সকলের জন্য তুলসী মালা। তবুর ভক্তবৃন্দ, গুরুভজন রাতে ঘুমাচ্ছেন গোবিন্দ সেবা করে, যখন ঘুমাচ্ছেন গোবিন্দ তাকে স্বপ্ন আদেশ করছে, গুরুভজন তুমি আমাকে যেখান থেকে এনেছো সেখানে নিয়ে দিয়ে আসো, আর যদি সেখানে নিয়ে আমাকে নিয়ে না দিয়ে আসো তাহলে গুরুভজন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আগামীকাল ঘুম থেকে উঠে দেখতে পারবে তোমার একমাত্র পুত্র মৃত্যুবরণ করবে। গুরুভজন স্বপ্নের মধ্যে গোবিন্দকে বলছে, গোবিন্দ একবার যেহেতু তোমাকে পেয়েছি প্রভু, আর তোমাকে আমি ছাড়ব না, আমাকে তুমি পুত্রের ভয় দেখাচ্ছ, এই পুত্র তো আমার নয় প্রভু, এই পৃথিবীতে সব তো তোমারই পুত্র, তুমি না বলেছ অমৃত সপুত্র আমরা সবাই, তোমার পুত্র তুমি নেবে, আমার এতে কোনো দুঃখ নাই কষ্ট নাই, নিয়ে নাও। নবদ্বীপে রাজা কৃষ্ণ সুন্দর রায় তার একমাত্র পুত্র মৃত্যুবরণ করেছে,
সে মৃদঙ্গ বাজিয়ে বাজিয়ে শ্মশান ঘাটে গিয়েছে, শেষকৃত্য করে এসেছে। ভক্তরা জিজ্ঞাসা করছে, কি রে আপনি তো বাবা, আপনি বাবা হয়ে ওই পুত্রের মৃত্যু হয়েছে, আপনি হাসি মুখে কীর্তন করছেন। সেই পিতা কৃষ্ণ সুন্দর রায় গীতার আদর্শ দেখাচ্ছেন। গীতা কি বলেছেন, আমরা মৃত্যু হওয়ার পরে সুখ করবো না, সুখ করে কোনো লাভ নেই, তার জন্য কি করতে হবে, ভগবানের কাছে কাঁদতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, তাহলে না কৃপা হবে। দেহের মৃত্যু আছে কিন্তু আত্মার তো কোনো মৃত্যু নাই। আমাদের দেহের ভিতরে যে আত্মাটা, সেই আত্মা আত্মাকে কেউ কাটতে পারে না, আত্মাকে কেউ পুরাতে পারে না, আত্মাকে কেউ জ্বালাতে পারে না। আমার ভিতরে আত্মাটাই তো আমি, এই দেহটা তো এই পৃথিবীতেই থেকে যাবে, চলেন আমরা নিয়ে যেতে পারবো না। কৃষ্ণ সুন্দর রায় কি বলছেন, আমার গোবিন্দ একজন মৃদঙ্গ বাদক দিয়েছেন, ওই মৃদঙ্গ বাদকের প্রয়োজন, তাই তিনি মৃদঙ্গ বাদককে নিয়ে গেছেন, তাহলে আমি কাঁদবো কেন, এই পুত্র তো আমার নয়, গোবিন্দের পুত্র প্রয়োজন, গোবিন্দ ওই পুত্রকে নিয়ে গেছেন। দেখেন কতটুক অনুভূতি কৃষ্ণের টান কৃষ্ণের প্রতি। গুরুভজনও বলছে, প্রভু আমার পুত্র নিয়ে যাও, নিয়ে যাবে, কিন্তু আমি তোমার সেবা ছাড়ব না। সকালবেলা ঘুম থেকে উঠে গোবিন্দ সেবা করছে, হঠাৎ করে স্ত্রী কাঁদছে, ওগো দেখে যাও দেখে যাও, আমাদের একমাত্র পুত্র জগৎ সংসার থেকে চলে গেছে। তখন তার পুত্রকে দেখে, পুত্রের মৃত্যু দেখে গুরুভজন গোবিন্দের কাছে বলছে, প্রভু একটা পুষ্প তোমার সেবায় আজকে দিয়ে দিলাম, এই পুষ্প যেন তোমার সেবায় লাগতে পারে। এই বলে পুত্রের শেষকৃত্য করতে গেলেন তিনি, শেষকৃত্য করে এসে আবার তিনি গোবিন্দের সেবা করছেন। বৈষ্ণবদের সাধুদের কোনো অসুস্থ নেই, জাতক নেই, তারা নিত্য গোবিন্দের সেবা করে। হ্যাঁ, তারা কখনো গোবিন্দকে দূরে রাখে না, কাছে রাখে, গোবিন্দকে নিজের পুত্র বলে ভাবে, গোবিন্দকে নিজের সন্তান ভেবে ভাবে। এই না ভক্ত, তাই তো বলা হয়েছে সম্বন্ধ জানিয়া যে কৃষ্ণ ভজে, কৃষ্ণ তারে নাহিতে যে। এবার গুরু ভক্তবৃন্দ কি হলো, এবার ওই গুরুভজন ঠাকুর সেবা করছেন, গোবিন্দের সেবা করছেন, ওই শালগ্রাম শিলার সেবা করছেন, আর গোবিন্দকে বলছেন, গোবিন্দ আমার পুত্রের একটা গতি তুমি করিও। এবার পরের দিন আবার যখন ঘুমালেন, ঘুমানোর পর দেখতে পাচ্ছেন গোবিন্দ আপনা আবার স্বপ্ন আদেশ করছেন, গুরুভজন তোমার পুত্রকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি, এখনো সময় আছে, ওই দোকানদারের কাছে আমাকে তুমি নিয়ে দিয়ে আসো, না হলে তোমার যে স্ত্রী আছে ওই স্ত্রী রক্তভূমি হয়ে মৃত্যুবরণ করবে, তোমার স্ত্রীকেও নিয়ে যাব, আর তুমি যদি আমাকে ওই দোকানদারের কাছে নিয়ে দিয়ে আসতে পারো তাহলে সব তোমাকে আমি আবার ফিরিয়ে দেব। গুরুভজন স্বপ্নের মধ্যেই বলছে, হে গোবিন্দ আমার স্ত্রীকে তুমি নিবে, নিয়ে যাও, তারপরও আমাকে এই কৃপা করো গোবিন্দ, আমি যেন ধৈর্য ধরতে পারি, আমি যেন তোমার চরণ না ভুলে যাই, তোমার সেবা না ভুলে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন তার একমাত্র স্ত্রী রক্তভমি হয়ে মৃত্যুবরণ করেছেন। স্ত্রীর মৃত্যু দেখে একটুকু কাঁদেন নাই, শুধু কাঁদছেন, এইভাবে গোবিন্দ আজ আমি আমার স্ত্রীর জন্য কাঁদছি না, আজকে আমি আমার জন্য কাঁদছি, হে প্রভু আমার মতো পাপিষ্ঠকে কৃপা করার জন্য প্রভু তুমি আস্তে 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 আমার কাছ থেকে সবাইকে তুমি কেড়ে নিলে, এখন আর আমার কোনো বিষয়ের প্রতি টান থাকবে না, এখন তুমি থাকবে আর আমি থাকবো, এখন তুমি থাকবে আর আমি থাকবো, আর আমার পাশে কেউ থাকবে না, আমি আর প্রভু তুমি থাকবে প্রভু, আমার আর কোনো দুঃখ নাই, আর আমার কোনো আর গোবিন্দ আমার আর কোনো ভয় নাই। আজ প্রভু আজ আমি একা হয়ে গেছি, আর আমার কোনো চিন্তা নাই সংসারের, গোবিন্দ আমার আর কোনো চিন্তা নাই,
স্ত্রী পুত্র সবাইকে তুমি কেড়ে নিয়েছো। নিয়ে যাও, আমার ভালো হলো, আমি একা একা তোমায় ডাকতে পারবো। ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দকে কেঁদে কেঁদে ডাকছে, তোমার চরণ ছাড়া আমায় করো করুণা হো অপ্রভু, চরণ ছাড়া আমায় করো না হে। গোবিন্দ, তোমার চরণ ছাড়া আমায় করো না। গোবিন্দ সেবা করছেন। পরের দিন রাত্রে আবার গোবিন্দ স্বপ্ন দেখাচ্ছেন। গোবিন্দ বলছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, সর্বনাশ, একের পর একের সর্বনাশ করছেন গোবিন্দ। গুরুজন, এখনো কি তুমি আমাকে ছাড়বে না? এখনো তুমি আমাকে তোমার ঘরে রাখবে? স্ত্রীকে নিয়েছি, পুত্রকে নিয়েছি, আগামীকাল সকালবেলা তুমি দেখতে পারবে তোমার সমস্ত অঙ্গের মধ্যে কুষ্ঠ হয়ে গেছে, তারপরে আমাকে ভালোবাসবে? ভগবানকে গুরুবচন স্বপ্নে বলছে, হে গোবিন্দ একটু কৃপা করো, এই পাপিষ্ট এই পতিত পাষণ্ডের জন্য একটু কৃপা করো, যেন মৃত্যুর আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত তোমার নাম নিয়ে আমি মরতে পারি, আর শুধু মৃত্যু নয়, জন্মে জন্মে তোমার দাস হয়ে যেন জন্ম নিতে পারি। আর আমি কিছু চাই না গোবিন্দ। সকালবেলা উঠে দেখতে পাচ্ছেন সমস্ত অঙ্গের মধ্যে কুষ্ঠ হয়েছে। এবার কুষ্ঠ রয়ে নিয়ে তো আর বাইরে ভিক্ষা করতে পারবে না। এবার এই কুষ্ঠ দেহ নিয়ে ওই গোবিন্দের সেবা করছে। গোবিন্দকে বলছে, গোবিন্দ আজ ভিক্ষা করে তোমাকে আমি অন্ন দিয়ে সেবা করতে পারবো না। হে গোবিন্দ, আজ আমি ওই শ্রীমদ ভগবত গীতায় তুমি বলেছো পত্র পুষ্প ফল জল দিলে তোমার সেবা হবে, আজ আমি শুধুমাত্র ওই তুলসী পত্র আর জল দিয়ে আজ গোবিন্দ তোমার সেবা আমি করছি। এবার জল তুলসী দিয়ে গোবিন্দের সেবা করছি। এই কুষ্ঠ ব্যাধি হয়েছে, এরপরও গোবিন্দ তাকে ছাড় দিচ্ছে না। পরের দিন আবার বলছে, তুমি আগামীকাল থেকে আর গোবিন্দ সেবা করতে পারবে না, বিছানায় পড়ে থাকবে, আর দেহের মধ্যে তোমার দেহের মধ্যে পোকা মাকড় বাসা বাঁধবে, একটা একটা করে পোক, একটা একটা করে কিরা পোক তোমার রক্ত খাবে, দেখি তুমি আমাকে কত ভালোবাসো। হে প্রভু, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে তুমি ভয় দেখাচ্ছ? তুমি জানো না তোমার ভক্ত তোমার থেকে আরো এগিয়ে, ভক্ত তোমার তোমাকে বাঁধতে পারে, তুমি কি পারবে ভক্তের বাঁধন থেকে ছুটে যেতে? তুমি কি পারবে? তোমার কি শক্তি আছে? ভগবান ভয় পাচ্ছে, এ কি রে বাবা, এখন আমি ধরা পড়ে যাব। এদিকে বাইরে কথা হচ্ছে, একটু কমিটির কাছে অনুরোধ বাইরে যেন কথা না হয়। এবার কি হলো, এবার শরীরের মধ্যে একটা একটা করে পোকামাকড় কিরা পোক রক্ত খাচ্ছে। আমাদেরও একটা কথা ভাবা উচিত, ভাগবতের মূল যে তত্ত্ব, ভাগবতের মূল যে জ্ঞান, আসন্ন মৃত্যু কি করব, আমার কর্তব্য কি? আমাদের কিন্তু সকলেরই মৃত্যু, যে কোনো সময় হবে, মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকতে হবে। কার যে কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ তো বলতে পারবো না। ভগবানের কাছে এই প্রার্থনা করবেন, হে গোবিন্দ তুমি আমাকে এই কৃপা করো গোবিন্দ, আমি যেন তোমার নাম নিয়ে মরতে পারি, এই বিছানায় গলে পচে যেন আমার মৃত্যু না হয়। গুরুভজন বিছানা থেকে উঠতে পারছে না। গোবিন্দকে বলছে, গোবিন্দ তোমার সেবা কিভাবে করব, আজকে যে আমি তোমার সেবা করতে পারছি না। ও গোবিন্দ, তুমি না গীতায় বলেছো কেউ যদি পত্র পুষ্প জল ফল নাও দিতে পারে, তুমি ওই নারদ মুনিকে বলেছিলে প্রভু ওই নয়ন জলে তোমার সেবা করলে সেবা হয়ে যায়।
আজে প্রভু আমি তো বিছানা থেকে উঠতে পারছি না প্রভু, আজ নয়ন জলে আমি তোমার সেবা করব। এবার গোবিন্দের সেবা করছে নয়ন জলে, আর কেঁদে কেঁদে বলছে দেখা দা দেখা দা দেখা দা দেখা দা গোবিন্দ একবার দেখা দাও, জানি না এই পৃথিবীতে আর কয়দিন থাকতে পারবো, কৃপা করে একটি বারের মতো শেষের বারের মতো আমাকে দেখা দাও, আমি যেন তোমার দর্শন করে এই প্রাণ ত্যাগ করতে পারি। এ প্রভু তোমার দর্শন করে যেন আমি এই জগৎ সংসার থেকে যেতে পারি। এ প্রভু তুমি আমাকে এই করুণা করো, এই কৃপা করো প্রভু, আমি যেন তোমার নাম নিয়ে আমি মরতে পারি প্রভু, আমি যেন তোমার নাম স্মরণ করে তোমার ওই নয়ন দর্শন করে এই পাপিষ্টের জন্য প্রাণ চলে যায়। তোমার চরণ ছাড়া আমায় করো না গো, ও তোমার চরণ ছাড়া আমায় করো না গো, শুধু এজন্মে নয় আমায় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া আমায় করো না গো, শুধু এজন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো, আমার গোনার দিন ফুরাইয়া গেল, গোবিন্দ তোমার চরণ ছাড়া আমায় করো না গো, ওই আমার গোনার দিন করো না গো, ওই স্ত্রী পুত্র যত ছিল এক সম্বন্ধে সপ্পা পালালো গো, ওর স্ত্রী পুত্র যত দায় রইল সমন দেখে সপ্পা দেখি আমি সবই দেশি আমার আপন আপন দেশি কে নাই, আমার আপন দেশে কে হয় না, তুমি জন্মে জন্মে আমার
আমার হইও গো ওহে প্রাণ গোবিন্দ ও তুমি জন্মে সেদিন পার কো পার করিও ও গো ও সেদিন আমার হইয়া তুমি পার করিও গো ও সেদিন একা একা আমার যেতে হবে ও সেদিন সেদিন একা একা আমার যেতে হবে ও সেদিন ভাই বন্ধু কেউ থাকবে না গো পাশে সেদিন একা একা আমার যেতে হবে ও সেদিন ভাই বন্ধু কেউ থাকবে না পাশে ও সেদিন একা একা যেতে হবে আমায় দাও দাও ভক্তে ও ভক্তের চরণ ধুলি দাই গরবে ভক্তের চরণ ধুলি এই বাজিতপুর হরিসভা বাসীর কাছে আমার প্রার্থনা জানি না কবে আর দেখা হবে আপনাদের সঙ্গে আপনার কৃপা করবেন আমার মতো অধমকে আর যদি কোনদিন নাও দেখা হয় আমার মতো এই পাপিষ্ঠের কৃপা করবেন জন্মে জন্মে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি এই হরিসভা মন্দিরের সেবা করতে পারি এই প্রার্থনা আপনাদের শ্রী চরণে আমায় সঙ্গ ছাড়া আমায় করুণা গো ওই আমায় সঙ্গ আমায় করুণা গো এসো ভকেতে ভকেতে একেবারে আলিঙ্গন করি আমায় দাও দাও ভক্তে ও ভক্তের চরণ ধুলি এসো ভক্তে ভক্তে আলিঙ্গন করি এবার দাও দাও ভক্তে চরণ ধুলি আমার ঘরে জানা আমার বাইরে জানা ওই গৌর প্রেমে গৌর প্রেমে পাগল যারা তাদের ঘরেও জানা তাদের বাইরে জানা ওই গৌর প্রেমে ঘরে পাগল যারা ঘরে জানা বাইরে হে গোবিন্দ আজ গৃহতে কেউ তোমাকে ডাকতে পারছে না আজ গৃহেতে থেকেও প্রভু তোমার যে সেবা করব ওই সেবাটা আমি করতে পারছি না জানি না গোবিন্দ শেষের দিনে তোমার দর্শন আমি পাবো কি পাবো না হে প্রভু সেই কৃপা করো একবার দর্শন দাও এই পাপীকে আমি যে আর পারছি না সহ্য করতে আমার দুঃখ একটাই প্রভু আজ তুমি আমার বাড়িতে আমি তোমাকে রেখেছি আমি তোমার সেবা করতে পারছি না আজ তুমি উপবাস একমাত্র নয়ন জল দিয়ে আমি তোমার সেবা করছি প্রভু ভগবান ওই গুরু ভজনকে
কষ্ট দিতে দিতে যন্ত্রণা দিতে দিতে আগুনের মতো পোড়াতে 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 আর ভগবান ক্লান্ত হয়ে গেছে। এই ব্রজবাসীরা এই দেহ পুড়িয়ে পুড়িয়ে ছারকার করে দেয়, তারপর কৃষ্ণকে ছাড়ে না, যতই কষ্ট আসো দুঃখ আসো। এই যে এখানে আমাদের একজন দাদাজি বসে আছেন, নবদ্বীপ পরিক্রমা করেন, বৃন্দাবন পরিক্রমা করেছেন, আমাদের গুরু ভাই নন্দনদা গতকাল বলে গিয়েছেন, এই যে দাদাজি হরিনাম জপ করছেন এখানে বসে, সেই দাদাজির দেহটাই রাধাময় হয়ে গিয়েছে। এরকম কত কত ভক্তরা আছে তাদের জীবনকে কৃষ্ণ সেবায় বিলিয়ে দিয়েছে, আর যারা কৃষ্ণ ভক্ত না তারা লুকিয়ে থাকে, প্রকাশ্যে আসে। আর প্রকাশ্যে কে আসে? প্রকাশ্যে তারাই আসে যারা নিজের নাম যশ প্রতিষ্ঠার জন্য পাগল। আর শুদ্ধ ভক্তরা লুকিয়ে লুকিয়ে থাকবে, দেখবেন শুদ্ধ ভক্তকে চেনা যায় না, চেনার সামর্থ্য কারো নেই, দেবতাদেরই নেই শুদ্ধ ভক্তদের চেনা। কখন যে কোন রূপে কে আপনার কাছে আসবে আপনি বলতে পারবেন না। প্রাতঃস্মরণীয় চৈতন্য দাস বাবাজি মহারাজ গোবিন্দ কুণ্ড থেকে রাধা কুণ্ড থেকে বের হন না। সকলের পূজনীয় শ্যামসুন্দর পণ্ডিতজি মহারাজ রাধা কুণ্ড ছেড়ে চলে গেছে মুখরায়। কেন চলে গেছে? তুমি ওই কুলাওয়ালের মধ্যে থাকতে চান না, কত ভজন ওনাদের, ব্রজবাসীদের, বৃন্দাবন বাসীদের, তাই না? বৃন্দাবন বাসী কি ভগবান এত ভালোবাসেন? এবার গুরুভজনকে ভগবান শেষ পর্যন্ত এসে দর্শন দিলেন। ভগবান পিছন থেকে বলছে, গুরুভজন কে কে? আমি কৃষ্ণ। তুমি এসেছো প্রভু? প্রভু তুমি এই পাপীকে দর্শন দেওয়ার জন্য তুমি এসেছো আমার কাছে, বলো আমি কি করব প্রভু? আমি যে কুষ্ঠ রোগ, আমার দেহের মধ্যে যে কুষ্ঠ, আমি যে প্রভু তোমাকে সেবা করতে পারবো না, আমি এমনই অপরাধী হলাম প্রভু, তুমি আমার বাড়িতে এসেছো প্রভু আর আমি তোমার সেবা করতে পারছি না। ভগবান বলছে, গুরুভজন আমি তোমাকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, গুরুভজন জানো ওই দুঃখটা শুধু তুমি একা সহ্য করো নাই, আমিও সহ্য করেছি। যখন হরিদাস ঠাকুরকে বাইশে বাজারে ব্যত্যাঘাত করা হয়েছিল, মহাপ্রভু তার অঙ্গের মধ্যে ওই বাইশ বাজারের ব্যত্যাঘাত মহাপ্রভু সহ্য করছেন। একটা লোককে একটি বাজারে ব্যত্যাঘাত করলেই সে মরে যাবে, বাইশটি বাজারে ব্যত্যাঘাত করেছেন কাকে? হরিদাস ঠাকুর। আর সেই সহ্য করেছেন মহাপ্রভু। ভগবান যে ভক্তের ভার বহন করে, তাই শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন মহামিহ গুরু ভক্তবৃন্দ সকলের ভার ভগবান বহন করেন, তবে কি করতে হবে? ভগবান বলেছেন, সেই সে আমার আমি সে তাহার, আমারও লাগিয়া যাহারও নয়ন ঝরে। যে আমাকে ভালোবাসে আমি তাকে এই জগৎ সংসার থেকে উদ্ধার করি, আর যে আমাকে ভালোবাসে না তাকে আমি ধন সম্পত্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে, আমি রূপ যৌবন দিয়ে, মান সম্মান দিয়ে, যশ দিয়ে তাকে আমি ভুলিয়ে রাখি, সে আমার কাছে কখনো আসতে পারে না। যে আমার ভক্ত তাকে আমি যন্ত্রণা দিই, কষ্ট দিই। গুরুভজনকে বলছে, গুরুভজন আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গুরুভজন এই নাও তোমার স্ত্রী, এই নাও তোমার পুত্র, তোমার এই কুষ্ঠরোগ আমি তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিলাম, তোমার দেহর মধ্যে আর কুষ্ঠরোগ থাকবে না। তখন তার দেহ থেকে দিব্য জ্যোতি বের হচ্ছে, সুস্থ হয়ে গিয়েছে, দেহ থেকে দিব্য জ্যোতি বের হচ্ছে। এবার সেই গুরুভজন কে? ভগবান বলছেন, গুরুভজন তোমাকে আর দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে না। গুরুভজন আজ থেকে তোমাকে আমি ধন সম্পত্তি দিলাম, তোমার আর কষ্ট করতে হবে না। ভগবানকে গুরুভজন হেসে হেসে বলছে, প্রভু আমি কি তোমাকে বলেছি আমার স্ত্রী দাও, পুত্র দাও, টাকা দাও, বাড়ি দাও, ঘর দাও? আমি কি তোমাকে বলছি নাকি তুমি আমার দেহ থেকে কুষ্ঠ রোগ সারিয়ে নাও? আমি তো তোমাকে একবারও বলি নাই, আর তুমি আমাকে এসব দিয়ে তোমার চরণ চান আমাকে করছো? আমি প্রভু এসব চাই না। আমি কি চাই জানো? কি বলো? আমি চাই প্রভু তোমার স্ত্রী চরণ চুকর, আমাকে তুমি সেই কৃপা করো প্রভু, আমি যেখানেই থাকি না কেন আমি যেন তোমার স্ত্রী চরণ চারা হই। ভগবান বলছে, গুরু ভজন এত প্রেম, এত ভালোবাসা তোমার আমার জন্য,
তোমার কোনো চিন্তা করতে হবে না। যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাকে উড়ে যাবে, আমি তোমাকে নিজ হাতে বইটা ধরে এই জগৎ সংসার থেকে উদ্ধার করে ওই গোলক বৃন্দাবন ধামে নিয়ে সংবরণ করে যাচ্ছেন। যাবার সময় ছোট্ট একটা নদী, নদী পাড়ি দিবেন। ওই নদী পাড়ি দেওয়ার সময় এক মাঝিকে ডাকছেন, মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই তুমি আমাকে একটু বার করে দাও না। মাঝি ভাই ভগবান রামচন্দ্রকে পার করে দিলেন। সেই সময় ভগবান রামচন্দ্র ওই মাঝিকে বলছে, মাঝি ভাই তুমি যে আমাকে পার করে দিয়েছ, আমি যে তোমাকে কোনো কিছু দিতে পারবো না, আমার কাছে যে টাকা পয়সা নেই, আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমি জানো এই পৃথিবীতে আমি ঋণী কাউর কাউকে আমি ঋণী রেখে যাই না। তুমি জানো আমি এই পৃথিবীতে কারো কাছ থেকে ঋণী হতেও চাই না, কারো কাছে ঋণী হতে আমি চাই না, চাই না, চাই না। ওই অলংকার তুমি নিয়ে আমাকে ঋণ মুক্ত করো। মাঝি ভাই বলছে, হে প্রভু আমি জানি প্রভু তুমিও মাঝি আমিও মাঝি। ভগবান রামচন্দ্র বলছে, এটা কেমন কথা, তুমিও মাঝি আমিও মাঝি। আমি মাঝি কে বললো তোমাকে, আমি তো মাঝি নয়, আমি তো দশরথের পুত্র রামচন্দ্র, আমি কিভাবে মাঝি হলাম? মাঝি ভাই বলছে, প্রভু তুমি সবার চোখ আড়াল করতে পারো কিন্তু ভক্তের চোখ আড়াল করতে পারো না। জানো প্রভু আমি এই ছোট্ট নদী পারাপার করি নৌকা দিয়ে, আর তুমি কি করো? তুমি ওই ভব নদীর ঘাটের মাঝি। আজকে আমি তোমাকে বিনা টাকায় যেভাবে পার করেছি, আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমি তো তোমার নাম করতে পারি না, আমি তো তোমার সেবা করতে পারি না, আমি তো তোমাকে স্মরণ করতে পারি না, প্রভু আমাকে তুমি কৃপা করো। যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন প্রভু যেন তুমি আমার ঘাটের মাঝি হয়ে তুমি আমাকে পার করে তোমার স্বধামে যেন তুমি আমাকে নিয়ে যেতে পারো। আমাকে সেই কৃপা করো প্রভু। আমি বললাম, প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, মাঝি মাঝি কোনো লেনদেন হয় না। ভগবান তার কথা শুনে কান্না শুরু করলেন, ভগবান কাঁদছে। ভগবান রামচন্দ্রকে দেখে বলছে, অনেক তো ভক্ত দেখেছি, তোমার মতো ভক্ত দেখি নাই। আমি যাবার সময় যেভাবে তুমি আমাকে বললে, আমি তোমাকে কথা দিলাম যেদিন তোমার জীবনের বেলা চলে যাবে, যেদিন তোমার ঘাটে তরি থাকবে না, আমি নিজ হাতে তরি নিয়ে পার করে তোমাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাব। আজকে তো ভাগবত পাঠের শেষ দিন। পরীক্ষিত মহারাজ, যখন পরীক্ষিত মহারাজের সপ্ত দিবস পূর্ণ হয়েছিল, সাত দিন পূরণ হয়েছিল, তার পূর্বে সুখদেব গোস্বামীকে বলেছিল, প্রভু জানি না কোন ভাগ্যের উপরে তোমাকে আমি পেয়েছি, শুনেছি আমি যখন মাতৃগর্ভে উত্তরা দেবীর গর্ভে ছিলাম, শুনেছি আমাকে মানার জন্য নাকি সেই কৌরব পক্ষের সেই পান সেই দুর্যোধন আদি দুঃশাসন যারা আছে সকলেই আমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু প্রভু তুমি আমাকে রক্ষা করেছিল ওই গর্ভে থাকাকালীন সময়ে। আমি যখন অভিশাপ প্রাপ্ত হয়েছিলাম শৃঙ্গীমণি, আমি মায়ের কাছে গিয়ে বলেছিলাম, মা আমি তো কারো চরণে কোনো অপরাধ করিনি, আজকে অপরাধ করেছি মা, বৈষ্ণবের গলার মধ্যে আমি সর্পের মৃত সর্পের মারা দিয়েছি। আমার মা খেতে খেতে বলেছে, বাবা জানি না তুই কেন এই বৈষ্ণব অপরাধ করেছিস। আমি তোকে বললাম, শোন তোর কোনো চিন্তা নাই বাবা, আমার বিশ্বাস সাত দিন পর তো তোর মৃত্যু, তোর মৃত্যুর সময় গোবিন্দ তোর কাছে আবার আসবে, যে যেহেতু জন্মের সময় এসেছে তোর বিদায়ের সময় তোর কাছে আসবে, তুই এক কাজ কর কোন শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ কর। এবার তিনি চলে গিয়েছিলেন সেই নৈমিষারণ্যে, সাত দিন ভাগবত কথা শ্রবণ করে এক আসনে বসে শ্রবণ করেছিলেন, তার দেহটাই কৃষ্ণময় হয়ে গিয়েছিল পরীক্ষিত মহারাজের। পরীক্ষিত মহারাজ ভয় পাচ্ছে, মৃত্যু ভয় পাচ্ছে, সুখদেব গোস্বামী বলছে, এই তুমি মৃত্যু ভয় পাচ্ছ কেন, মৃত্যুর ভয় পায় নাকি, তোমার দেহটাই তো কৃষ্ণময় হয়ে গেছে, সম্পূর্ণ দেহের মধ্যেই তো কৃষ্ণ,
তোমাকে তক তক দংশন করবে, তক তক তো ভয় পাচ্ছে, তক তক কাঁপছে। তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য ওই দেখো সুন্দর করে একটা পুষ্পরথ সাজানো আছে, ওই পুষ্পরথে তোর করে তুমি ওই গোবিন্দ ধামে চলে যাবে। পরীক্ষিত মহারাজে যখন প্রাণ চলে যাবে, ভক্তরা দেখতে পাচ্ছে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, সবাই মিলে হরিধ্বনি করছে, উলধ্বনি করছে, নিতাই গো হরি বল, হরিধ্বনি উলধ্বনি হচ্ছে, আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, ওই পরীক্ষিতের দেহ থেকে দিব্য যদি বের হচ্ছে, তখন বলছে হে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি একমাত্র শৃঙ্গি মনির কথা রক্ষা করতে, আমি ওই মনির রক্ষার কথা রক্ষা করতে আমি তোমাকে স্পর্শ করছি, আমি জানি তুমি আমার স্পর্শ করার আগেই তোমার প্রাণ চলে যাবে, আমার দ্বারা কোনো মৃত্যু হচ্ছে না প্রভু, মৃত্যুটা মাত্র উপলক্ষ আমি। তখন ওই তক্ষক দংশন করলেন, তার পূর্বেই পরীক্ষিত মহারাজের প্রাণ চলে গিয়েছিল। পরীক্ষিত মহারাজ সেই স্বধাম যাত্রা করলেন। আপনারা এই সাত দিন যে ভাগবত কথা শ্রবণ করেছেন, আপনারাও কিন্তু পরীক্ষিত, এখানে সকলেই কিন্তু পরীক্ষিত। এই সাত দিন যারা ভাগবত কথা শ্রবণ করেছেন, এই সাত দিন এই হরিসভা মন্দিরে পুষ্প দিয়ে, তুলসী পত্র দিয়ে, ফল দিয়ে, ফল তারপর গোবিন্দের সেবা দিয়ে, কেউ কেউ মহাপ্রসাদ দিয়েছেন, শুনেছি অনেক অনেক ভক্তরা প্রতিদিনের প্রসাদ এক একজন ভক্তরা দিয়েছেন, যে যা সেবা করেছেন এই সেবার দ্বারা আপনারাও কিন্তু গোবিন্দের চরণ প্রাপ্তি হবে। আপনারাও কিন্তু এই সেবার দ্বারা, এই সাত দিন যে হরিকথা শ্রবণ করেছেন, এই হরিকথার দ্বারা আপনাদেরও কোনো জীবনের আর ভয় থাকলো না, আপনারা গোবিন্দের ধামে চলে যাবেন। তাই গুরু ভক্তবৃন্দ, আজ এই হরিকথা বিশ্রামে আমরা গোবিন্দ চরণে এই প্রার্থনা করি, হে প্রভু তুমি কৃপা করো সকলেই যেন তোমার চরণ লাভ করতে পারে, তোমার জন্য চরণ লাভ করতে পারে, সেই কৃপা তুমি করো। আসুন, যেহেতু পরীক্ষিত মহারাজ বিদায় নিলেন, আমরাও শ্রীরাম বৃন্দাবনে যাত্রা আমরা সবাই মিলে করি। জয় জয় শ্রী রাধে, 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 রাধে রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে, সবাই মিলে বলো, রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে, সবাই বলো, এখন যদি জুড়ে জুড়ে না বলেন আর তো কালকে থেকে কেউ কষ্ট দেবে না আপনাদেরকে, কালকে থেকে কিন্তু কীর্তন দল আসবে, কীর্তন করবে আপনাদেরকে, আর আমরা কষ্ট দেবো না, উচ্চ স্বরে বলো, রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে, সবাই আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, জুড়ে জুড়ে বন্ধ করো, রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে, সবাই রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে, কৃষ্ণে বলো আরো জোরে, বৃন্দাবন মে কমল বন মে, এত আস্তে আস্তে বলছেন, এত আস্তে আস্তে বলার কারণটা কি, গতের জন্য নাকি, জোরে জোরে বলতে হবে, মায়েরা আপনাদের তো আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি, আপনারা শুধু বলুন, মায়েরা শুধু বলুন, এই দুষ্টে বলুন, শুধু মায়েরা, বাবারা সহযোগিতা করবেন না, জোরসে বলো
দেখেন এত আস্তে আস্তে বলবেন না এখানে অনেক বৈষ্ণব এসেছেন দূর থেকে জোরে জোরে বললে আপনারা লজ্জা পাবেন আরো জোরে বলতে হবে জোরে বলো বুঝলাম না আপনাদের কি শক্তি নাই নাকি আমাদের সোনামোহন যাবেন সিলেটে যাবেন দেখবেন এত আওয়াজ হয় আমরা কিন্তু ধামাল কীর্তন করি আমরা শেষে একটু ধামাল করব কীর্তন করব করব একটু জোরে বলো রাধে রাধে আরো জোরে প্রেম সে বলো বাইরে যারা আছেন বলছেন তো আপনারা বাইরে যারা আছেন বলছেন তো জোরে বলো মন্দিরের বাইরে যারা আছেন আপনারা কি বলছেন জোরে বলো আরো জোরে জোরে বলো বৃন্দাবন মে তোমার বন মে বাবারা বলুন জোরে বলো দেখেন আওয়াজ এই না পুরুষ জোরে বলো প্রেম সে বলো যারা মহাপ্রভুকে ভালোবাসেন না একটু উলট ধ্বনি দেন আপনারা কি মহাপ্রভুকে ভালোবাসেন না বলা হয়েছে যারা মহাপ্রভুকে ভালোবাসেন না যারা ভালোবাসেন না তারা উলট ধ্বনি দেবেন আপনি কি ভালোবাসেন না তাহলে উলোধ্বনি দিলেন কেন আমি তো বললাম যারা মহাপ্রভুকে ভালোবাসেন তারা উলোধ্বনি করে আমাদের অবস্থাটা কেমন জানেন এক জায়গায় ভাগবত পাঠ হয়েছে পাঠে খুব আনন্দ হয়েছে কান্নাকাটি হয়েছে এক মা রাস্তায় যাচ্ছেন একজন জিজ্ঞাসা করছে বাবা আজকের পাঠক মশাই খুব ভালো আছে যে পাঠক মশাই কি করছে পাঠক মশাই এত সুন্দর করে কাঁদছেন কান্না থেকে আমরা সব বলেছি পাঠক খুব ভালো আচ্ছা মা পাঠটা কি করেছে পাঠটা কি বিষয় নিয়ে করেছে বলতে পারবেন ওই মা বলছে ওইটা তো বলতে পারতাম না ওইটা তো আমি কইতে পারতাম না আমাদের সিলেটের ভাষা না তো কইতে পারতাম না তাহলে ওইটা যদি আপনি কইতেই না পারে তাহলে পাঠে গেলে গেলে গেলেন আপনি বলুন ওই মা বলছে একটা কথা মনে আছে কি কথা ওই পাঠে আমাদের পাশের বাড়ির সুখদেব মাস্টার আছে না ওই সুখদেব মাস্টারের কথা কইছে এবার যিনি শুনছেন তিনি তো ভক্ত তিনি বলছেন এটা কি দেখো রে সুখদেব মাস্টারের কথা সুখদেব মাস্টার তো ভাগবতের মধ্যে নাই ভাগদেব ভাগবতের মধ্যে সুখদেব গোস্বামী আছে কিন্তু সুখদেব মাস্টারের কথা তো নাই তখন তিনি বলছেন ও বুঝেছি আপনি কি ভাগবত শুনেছেন ওই সুখদেব গোস্বামীকে পাশের বাড়ির সুখদেব মাস্টার বানিয়ে দিলেন আমাদের অবস্থা তো সেই রকম ভাগবত পাঠের কথা ওই ভাগবত পাঠে আমরা রেখে আসি এরকম বললে বললে হবে না যা শুনেছেন তা পালন করতে হবে বললাম কি উলোধ্বনি যারা ভালোবাসে না তারা উলোধ্বনি দেবেন সবাই উলোধ্বনি দিয়ে দিয়েছি এবার দুটা দল এদিকে একটা দল এদিকে একটা দল এদিকে দলের নাম কৃষ্ণ ওদিকে দলের নাম রাধা যে দল আজ উচ্চ স্বরে রাধা নাম করবে সেই জয়ী হবে আপনাদের তো দলের নাম কি আপনাদের তো দলের নাম কি কৃষ্ণ আজকে কিন্তু যাবো না আমাদেরকে সিগনাল দিচ্ছেন দাদা যাবো না কিন্তু মন্তুষ দা বলছেন ওনার বাড়ির যাওয়ার খুব তারা তো সিগনাল দিচ্ছেন আমি যাবো না ওনাকে বলছি আজকে থাকবো প্রয়োজন হলে কালকেও থাকবো উচ্চস্বরে বলুন মায়েরা একদিকে বাবারা একদিকে দুটি দল যে দল উচ্চস্বরে বলবে সেই দলে কিন্তু আজকে জয়ী হবে আর কটিয়াদি থেকে যারা আসছেন তাদেরকেও আজকে রাখবো আজকে আর যাওয়ার কোনো সুযোগ নাই থাকবেন তো সবাই হ্যারেরা ভয় পাবেন না আমি একটু বলি চলে যাচ্ছে দশ মিনিট সময় নিচ্ছি গুরু ভক্তবৃন্দ এবার প্রথমে পালা রাধারানীর দল রাধারানীর দল একটু হাত তোলা দেন দুই বাহু তোলেন তার মানে মায়েরা সব রাধারানীর দল ঠিক আছে আপনি রাধারানীর দল উনি কিন্তু মাধবপুরের বণিকপাড়ার মাধবপুর বণিকপাড়াটা বৃন্দাবন হয়ে গেছে এত আনন্দ হয় প্রত্যেক দূরসে বল বাহু তুলে বৃন্দাবন তোমার বন্ধু বাহু তুলে এসে এসে একটু হাত তোলা দেন মায়েরা
তুলছেন তো নাকি লজ্জা পাচ্ছেন? অনেকে আবার তো লজ্জা পায়, হাত তুলতে লজ্জা পায়। দুসে বলো বাহু তুলে, দুসে বলো ফ্রেন্ডসে বলো। যেভাবে নাম নিচ্ছেন আপনি কিন্তু হেরে যাবেন, লজ্জা পেলে আমার সমস্যা হবে কিন্তু।